আরামবাগ রিসর্টে আইন বিরুদ্ধ কোনো পাখি পোষা হচ্ছে কিনা এই সন্দেহে এদিন হুট করে হাজির হলেন বন দপ্তরের আধিকারিকরা। তবে তারা সেরকম কোনো পাখি না পেয়ে কিছুক্ষণ পরেই ফিরে যান। এদিন বন দপ্তরের আধিকারিকরা আরামবাগ রিসর্টে উপস্থিত হন। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য তারা আরামবাগ রিসর্টে তল্লাশির জন্য আসেন। এইবার আইন বিরুদ্ধভাবে পোষা কোনো পাখি তারা পাননি বলেই জানান। তবে রিসর্টে ফেঞ্চ পাখি আছে। ফেঞ্চ পাখির দুটি ভাগ, তাদের মধ্যে একটি ভাগের ফেঞ্চ পাখি পোষা আইন বিরুদ্ধ। এদিন বন দপ্তরের আধিকারিকরা এখানে আসলেও বুঝতে না পারায় ছবি তুলে তাদের উচ্চ পদস্থ আধিকারিকদের জানান। তারা চিহ্নিত করার পর সিদ্ধান্ত গ্রহণ হবে বলে জানান তারা। ওর ছিল যে এখানে সেরকম কোনো পাখি থাকতে পারে, সেটাই আমরা একটা তদন্ত করতে এসেছিলাম। তো তদন্ত করে বেশিরভাগই যা নর্মাল পাখি থাকে, হ্যাঁ, আপনার মুরগি আছে, কাকটেল আছে, আর হচ্ছে যে আছে আপনার পায়রা আছে, তো এগুলো সবই ঠিক আছে। ফিঞ্চ আছে, ফিঞ্চের আবার একটা ভাগ আছে, এটা হচ্ছে যে আমরাও বুঝতে পারছি না, আমাদের এক্সপার্টকে পাঠাতে হবে। ফিঞ্চের দুটো, একটা দেশীয় আছে, একটা এক্সোটিক আছে। তো আমরা আপাতত এগুলো ওনাদের কাছে জিম্মা দিলাম, ওই ফিঞ্চ যেটা আছে ফিঞ্চটাকে জিম্মা দিয়ে সিজ করে জিম্মা দিচ্ছি, এবং আমরা এটা স্পেসিমেন আমরা হচ্ছে যে আমাদের এক্সপার্টের কাছে পাঠাবো। ওটার হচ্ছে যে আগে ক্যারেক্টারটা জেনে নিয়ে, ওটা দেশীয় না এক্সোটিক ওটা দেখে নিয়ে, তারপরে আইনে যা প্রভিশন আছে সেই প্রভিশন অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো যদি থাকে। আমি এখানে আইনিভাবে এসছি, এখানে বেআইনির কোনো প্রশ্ন তো আসছে না। না না, ওই পাখিটা যদি যদি এক্সোটিক হয় তাহলে ওনাদের পরিবেশ পোর্টাল থেকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হয়। হ্যাঁ, তো সেইটা এখন অনেকেই দেশীয় ফিঞ্চ রাখে, দেশীয় ফিঞ্চ না কি আছে, ওই জন্য বললাম ওটা আমি যতক্ষণ না ওর ক্যারেক্টারটা জানতে পারছি, এবং সেটা এখন পাখি এত রকম হয়ে গেছে যে খালি চোখে দেখে অনেক সময় আমরাও ভুল করে ফেলতে পারি। যখন একটা এসছি তখন সেটা সঠিকটা হওয়া দরকার, সেই জন্য এক্সপার্টের কাছে আমরা পিকচার টিকচার সমস্ত কিছু পাঠাবো। ওখান থেকে অ্যাকচুয়াল ওপিনিয়ন পাওয়ার পর যদি দেখা যায় যে হ্যাঁ এটা ওনাদের অপরাধের মধ্যে পড়ছে, তখন সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব। এছাড়া বেআইনিভাবে পোষা আর কোনো পাখি নেই বলে জানিয়ে দেন তারা। ইনফরমেশন ওদের কাছে ছিল যে আমরা হয়তো কোনো রকম মানে যেগুলো আইন বিরুদ্ধে পাখি পোষা সেরকম পুষেছি, ওনারা এসেছিলেন কিন্তু কোনো কিছুই পায়নি, ওনারা ফিরে যাচ্ছেন। এই 10 মিনিট আগে ওনারা এলেন, ওরা ঘুরে দেখলেন, দেখে ওনারা বেরিয়ে গেলেন। এর আগেও দেখেছে, কিছু পাইনি। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 0321255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতায় আমাদের সাফল্য।